বাংলাদেশের হাসপাতাল, কৃষি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা খাতে বিনিয়োগে থাই ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকক সফরের তৃতীয় দিনে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুই দেশের সরকার প্রধান। যৌথ সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে সরকারের পক্ষ থেকে নীতি সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। ছয় দিনের ব্যাংকক সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের সঙ্গে। থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার জানানো হয়। পরে একান্ত বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই প্রধানমন্ত্রীর। শীর্ষ দুই নেতার বৈঠক শেষে প্রতিনিধি পর্যায়ের একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। I propose to the Thai side to enhance cooperation among specialized universities between the two countries, especially in agriculture, fisheries and food processing. I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities. প্রধানমন্ত্রী বলেন, 1.8 বিলিয়ন জনসংখ্যার জনগোষ্ঠীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি বিমস্টেক, তাই রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে বাংলাদেশ থাইল্যান্ডের সমর্থন প্রত্যাশা করে। Prime Minister Thabisin and I also discussed regional cooperation mechanism under the BIMSTEC framework. We firmly believe the BIMSTEC is a key driver of regional economic growth for total population of 1.8 billion. To achieve a sustainable solution to the Rohingya crisis, Bangladesh sought the support of Thailand. ভ্রমণ চুক্তি, জ্বালানি খাত ও শুল্ক আদায়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে স্বাক্ষরিত সমঝোতাগুলো দুই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা শেখ হাসিনার। টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডোমেক্স ফ্রেশ গার্ড। For Bangladesh, Thailand is a potential partner to engage in energy cooperation. To explore the potential of energy cooperation, the Memorandum of Understanding MOU on energy cooperation was the second instrument signed. পরে থাই প্রধানমন্ত্রীর দেয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি সফর শেষে 29 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। জয়দেব দাস, নিউজ 24।